আগরতলার দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে তোলাবাজি এবং ঠিকাদারি কাজে নেগোসিয়েশন বাণিজ্যের সঙ্গে এই দুই দুষ্কৃতী জড়িত বলে অনেক আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল কিন্তু শাসক দলের একটি অংশের মদত থাকায় পুলিশ হাত গুটিয়ে এতদিন বসেছিল বলে অভিযোগ অন্যদিকে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা বাঁধতেই পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে বলে অভিযোগ বুধবার গভীর রাতে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বাজার এবং এয়ারপোর্ট এলাকায় অভিযান চালায় সেখান থেকে রঞ্জন নাগ এবং শিবু মালাকারকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় রাজধানীর পূর্ব থানায় সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলে বৃহস্পতিবার তাদের তোলা হবে আদালতে এর আগে গত সপ্তাহেও পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ সেই এলাকায় অভিযান চালিয়েছিল সেদিন অবশ্য কাউকে তুলে আনেনি সেদিনের অভিযানের লক্ষ্য ছিল দুষ্কৃতীদের একটু টাইট দেওয়া কিন্তু সেই অভিযানে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি দুষ্কৃতীদের উপর হ্রাস টানতে পারেনি উপরে থাকা রাঘব বোয়ালরা তাই শেষ পর্যন্ত গ্রেপ্তারের নীতি নিতে হলো বলে অভিযোগ রাতে দুজনকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে সেখানে শিবুমালাকার পুলিশ দেখে অসুস্থ হয়ে যান বলে খবর তাকে আইজিএম এর রাখা হয়েছে চ্যানেল তিন